রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে দেশের সীমান্তের জেলা যশোরে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় সারা দেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে 27.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। তিনি আরও বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনি, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না।